একদিকে ধ্বংসস্তূপের পাহাড়, অন্যদিকে প্রচণ্ড শীত, আর এই কারণে চরম বিপদের মুখে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মানুষ। তিন দিন পরেও ধ্বংসস্তূপের নিচে আসলে কত মানুষ এখনও আটকা পড়ে আছে তা কেউ বলতে পারছেন না। রাত দিন প্রচণ্ড শীতের মধ্যে উদ্ধার কাজ চালানো এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। যন্ত্রপাতির অভাব আর এই বৈরী পরিবেশে সময়ের কাছে হার মানছে মানুষের নিরলস প্রচেষ্টা। তুরস্কের এই যুবক বলছিলেন, তিনি তার বাগদত্তাকে হারিয়েছেন। বিয়েতে একটি ওয়েডিং গাউন কিনে দেবার কথা ছিল, কিন্তু এখন দিতে হবে বিদায়ের কাপড়। এমন হাজারো হৃদয় বিদারক ঘটনার আর কাহিনীর যেন শেষ নেই। তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সান্ত্বনার কোনো ভাষা নেই, তবে আশ্বাস দিয়ে বলেছেন এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। On the first day we experienced some issues, but then on the second day and today the situation has been taken under control. হাকিমিয়ে তেসিস edildi. অন্যদিকে সিরিয়ায় বিধ্বস্ত এলাকায় এখনো শোনা যাচ্ছে আটকে পড়া মানুষের বাঁচার আকুতি, কিন্তু তার চেয়েও যেন বেশি অসহায় সেখানকার উদ্ধারকারীরা। হাকিত মাউন উসমা I talked to them and heard their voice, but unfortunately as you can see here they're very slow at work. তিন দিন পরে হাসপাতাল বা সাময়িক উদ্ধার কেন্দ্রগুলোর চিত্র এখন আরও করুণ। স্বজনদের শনাক্ত করতে আসা মানুষের কান্না সহ্য করা অসহনীয় হয়ে পড়েছে। যারা বেঁচে আছেন তাদেরও দুর্দশার শেষ নেই। খোলা আকাশের নিচেই সর্বশান্ত হাজার হাজার মানুষ। এদিকে উদ্ধার কাজ ও ত্রাণ নিয়ে সিরিয়ায় রাজনৈতিক জটিলতা দেখা দিয়েছে। সিরীয় সরকার জরুরি ভিত্তিতে সাহায্য চাইলেও পশ্চিমা বিশ্ব বলছে ভূমিকম্প সিরিয়ায় যেখানে আঘাত করেছে সেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা। সিরীয় সরকার সেখানে সাহায্য পাঠাবে না বলে তাদের ধারণা। সেক্ষেত্রে তারা চাচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে সাহায্য পাঠাতে। তবে সিরিয়া বলছে ত্রাণ নিয়ে এখন রাজনীতির সময় নয়, এমন করলে উদ্ধারের অপেক্ষায় থাকা মানুষদের আর বাঁচানো যাবে না। এদিকে জাতিসংঘ আশঙ্কা করছে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়ে যেতে পারে।